নমস্কার বন্ধুরা, বাইক বাজার অ্যাকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো 2022 নিউ ইয়ার আবার সবাইকে আমি উইশ করছি বাইক বাজারের তরফ থেকে। আপনারা বাইক বাজারে ভিডিও দেখতে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মতন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আবারও KTM নিয়ে এসেছি। KTM RC আছে, KTM Duke রয়েছে, মানে KTM সিরিজ, KTM পুরো সিরিজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন KTM 125 আছে, KTM 200 আছে, 390ও আছে। তো দীপঙ্কর দা, কোনটা থেকে শুরু করি? হ্যাঁ, তো ম্যাম যা গাড়ি আজকে কালেকশন নিয়ে এসেছেন, তো আমি কোনটা দেখাবো আমি খুব এক্সাইটেড, কোনটা দিয়ে আপনাদেরকে শুরু করব তো সেটাই বুঝতে পারছি না। তো এখানে তো প্রচুর গাড়ি রয়েছে, তো চলুন শুরু করা যাক এইখান থেকে। তো এখানে যেটা রয়েছে এটা KTM Duke 125। দর্শকদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করো ক্যামেরাম্যান। তো এই গাড়িটা শুধুমাত্র 5 মাসের গাড়ি, অনলি 5 মান্থ এজ, 08 সল্ট লেক রেজিস্টার্ড। আর সবচেয়ে বড় কথা, গাড়িটা চলেছে শুধুমাত্র 500 কিলোমিটার। 5 মাস, হ্যাঁ 5 মাস বয়স। হ্যাঁ, যদি এর মধ্যে চাবি থাকে আমি দেখিয়ে দিচ্ছি, যদি তেল থাকে, ফুয়েল থাকে তাহলে স্টার্টও হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিলোমিটার্সটা, এখানে 500 কিলোমিটার। তো আপনারা দেখতেই পেলেন শুধুমাত্র 500 কিলোমিটারের মতো চলা একটা গাড়ি, আর যেটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে। তো টায়ার একবার দেখিয়ে দাও, টায়ারে যদি একটু বালি লেগে আছে, টায়ারে একটু বালি লেগে আছে কারণ আমাদের এখানে কাজ হচ্ছে, তো সেই কারণে টায়ারটা কিন্তু ময়লা নয় অ্যাকচুয়ালি, বা টায়ার প্লেনও নয়, ওটা ঠিকই টায়ার আছে, শুধু ধুলো ময়লা হয়ে আছে। KTM লাভারদের বলবো তাড়াতাড়ি বাইক বাজার চলে আসুন, এই সব গাড়িগুলো কিন্তু পড়ে থাকার নয়, ফটাফট বুকিং হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, নালে কিন্তু এই গাড়ি আপনারা মানে দেরি করলে আপনারা পাবেন, এই গাড়ি মিস হয়ে যাবে। তো বাইক বাজার আসতে গেলে এটা কলকাতার খুবই কাছে, বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে আসতে হবে, ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোডের ওপর গাজীপুর মোড় আমাদের শোরুম বাইক বাজার 104। চলে আসুন, আসতে গিয়ে অসুবিধা হলে নিচে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা আপনাদেরকে লোকেশন সেন্ড করে দেবো। ওই আগের গাড়িটা, এই গাড়িটার প্রাইস যেটা থাকছে, 5 মাসের গাড়ি, 500 কিলোমিটার চলা, BS6 মডেল, নিউ মডেলের গাড়ি। তো প্রাইস আমরা রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য 1,38,000 টাকা, 1,38,000। এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন, প্ল্যান করেছেন যে আপনারা নতুন গাড়ি কিনবেন ডিউক 125, তো আপনারা এসে একবার দেখতে পারেন আমাদের কাছে, তো আপনারা নতুনের থেকে অনেকটাই ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন, তো আপনারা যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি। নেক্সট যেটা আমি দেখাতে চলেছি, ম্যাম এটা দেখাই, এটা KTM 390 ডিউক রয়েছে, দেখুন এটাও 01 নাম্বার, মানে বেলতলা রেজিস্টার্ড, খুব কম চলা গাড়ি, খুব ভালো কন্ডিশনে আছে, আর কালারটা তো খুবই সুন্দর, অরেঞ্জ কালারের সাথে রয়েছে গাড়িটা। ওভারঅল একটু দেখানোর চেষ্টা করো, তো এগুলো তো ট্যুরিং পারপাসে ইউজ হয়, আপনারা জানেন যারা মোটর রাইডার, যারা বাইক রাইড করেন তাদের জন্য স্পেশালি রইল। তো কলকাতার নাম্বার রয়েছে, কলকাতার ভিউয়ার্স যারা আছেন তারা আসতে পারেন, এসে দেখতে পারেন, গাড়ি নিট অ্যান্ড ক্লিন, রিজনেবল প্রাইসও থাকছে আপনাদের জন্য। এই গাড়িটা আমরা আপনাদেরকে শুধুমাত্র 1,75,000 টাকা, 1,75,000-এ 390 ডিউক আপনারা পেয়ে যাবেন। তো এটা নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের গাড়ি আপনারা দেখছেন, আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও আমাদেরকে কমেন্ট করে জানান। নেক্সট এই গাড়িটা, তো এটা KTM RC 390। তো অনেকেই 390 দেখতে চান, তো আমরা এতক্ষণ দেখালাম একটা ডিউক 390, এবার একটা RC 390 দেখাচ্ছি। WB40 বর্ধমান রেজিস্টার্ড গাড়ি রয়েছে, ব্ল্যাক কালার, গাড়ি ওভারঅল খুবই ভালো আছে। তো এটা চলা খুব কম চলা, 23,000-এর মতো চলেছে, তো এরকম একটা গাড়ি 23,000 চলা মানে এমন কিছুই নয়, তো আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন, গাড়ির রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য, যেই প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারবো এই গাড়িটা। তো মোটামুটি এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পাচ্ছি শুধুমাত্র 1,38,000 টাকায়। আপনারা একবার ভেবে দেখুন, 390 1,38,000 টাকায়। তো আপনারা এসে যোগাযোগ করুন আজই। তো নেক্সট
যেটা দেখাতে চলেছি 200 হাইলি ডিমান্ডেড তো আমরা প্রচুর WhatsApp প্রচুর SMS ফোন পাই KTM 200 এর জন্য একদমই তাই দর্শক বন্ধুদেরকে বলছি 200 আমরা দেখিয়ে দিচ্ছি KTM আপনারা দেখে নিন বাইক বাজারের তরফ থেকে শুধু আপনাদের জন্য আমরা ভিডিও আপনাদের জন্যই বানাই আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা গাড়ি নিয়ে আসছি দেখুন তো আপনারা অনেক ফোন কলস করেন আরসি 200 দেখানোর জন্য তো আমরা রিকোয়ারমেন্টটা ম্যামকে বলি তো ম্যাম চেষ্টা করেন এই গাড়িগুলো কালেকশন করার তো নিয়ে এসেছেন আপনাদের জন্যই স্পেশালি 200 সিসির KTM আরসি তো এটা এক বছর 2020 গাড়ি এক বছর 8 কি 10 মাসের মধ্যে হবে বয়স তো খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা এসে দেখতে পারেন কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল গুড তো আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন শুধুমাত্র 1,38,000 1,38,000 টাকা 1,38,000 টাকায় KTM আরসি 2020 গাড়ি মানে ভাবা যায় না জাস্ট কল্পনাও করা যায় না তো ম্যাম যে প্রাইসে এই গাড়িগুলো আমাদেরকে মানে আপনাদেরকে দিতে চলেছেন এই প্রাইসে এরকম গাড়ি হয় না আপনারা চলে আসুন বাইক বাজার তো নেক্সট একটা হিরো এক্সপালস আছে এটা আমরা আগে প্রাইস ডিটেইল বলে দিয়েছি আগের ভিডিওই আছে ওই গাড়িটা আমরা জাস্ট একবার দেখিয়ে দিলাম আমরা এখন দেখাচ্ছি NS রেড কালারের তো এই গাড়িটা আপনারা দেখুন একবার তো এই গাড়িটা কি বলবো বলার কিছু নেই এই গাড়িটা দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করছে তো এটা শোরুম থেকে সবে এসেছে মনে হচ্ছে এরকম দেখেই 6 মাস মাত্র বয়স আর খুব কম চলা তো আমি একবার দেখবো যদি এর মধ্যে কিলোমিটারটা দেখানো যায় কি না তো কোনো কারণে ব্যাটারি ডাউন আছে হচ্ছে না এখন তো এটা আপনার 6 মাসের গাড়ি কমই চলা কিলোমিটার তো খুব একটা হবে না আপনার খুব বেশি হলে 1,000-2,000 মধ্যেই থাকবে আপনারা তো দেখতেই পাচ্ছেন গাড়িটা কীরকম রয়েছে তো খুব রিজনেবল প্রাইস আপনাদের জন্য আমরা রাখছি এই গাড়িটা এটা যেই প্রাইসে আমরা দিতে পারবো আপনাদেরকে এই গাড়িটা শুধুমাত্র পেয়ে যাবেন 6 মাসের গাড়ি BS6 মডেল নিউ মডেলের গাড়ি নিউ ভ্যারিয়েন্টের গাড়ি তো আপনারা শুধুমাত্র 82,000 টাকায় 82,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন তো এসে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য পালসার NS160 আর আপনাদের ফেভারিট কালার রেড একদম চলে আসুন নেক্সট এখনো KTM সিরিজ বলেছি আমি বলেছি আপনাদেরকে KTM এর সিরিজ দেখাবো তো এখনো আমরা আরো দুটো KTM দেখাতে চলেছি তো এই KTM RC-টা হ্যাঁ এটা 125 আছে এটা 125 এই গাড়িটাও আমরা দেখিয়েছিলাম এর আগে 390 স্টিকার করেছে কাস্টমার হয়তো 390 ভালোবাসেন তাই করেছেন তো এটা কিন্তু 125 BS6 এক বছরের মধ্যেই গাড়িটা রয়েছে খুবই ভালো কন্ডিশন আছে গাড়ির টায়ারগুলো একবার দেখানোর চেষ্টা করো আমি ক্যামেরাম্যানকে বলবো যে গাড়ির টায়ারগুলো একবার দেখিয়ে দাও ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা দেখতে পারেন এই গাড়িটা তো খুবই রিজনেবল প্রাইস থাকছে হুগলি রেজিস্টার্ড গাড়ি আপনার নাম্বার প্লেট তো দেওয়াই আছে দেখে নেবেন চেক করে নিতে পারেন আর খুব কম চলা গাড়ি তো প্রাইস আপনাদের জন্য এই গাড়িটা যা রেখেছি আমরা খুব রিজনেবল থাকছে মোটামুটি এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো 1,37,000 টাকা 1,37,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আপনারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে এরপর থাকছে KTM ডিউক 390 হ্যাঁ KTM এর মধ্যে এটাই লাস্ট দেখে নিন হ্যাঁ আজকের মতো এটাই লাস্ট হবে হয়তো তো গাড়ি আমাদের এখনও আছে সেগুলোও দেখিয়ে দেওয়া যাবে তো এটা 390 ডিউক আমি একটা এর আগেও দেখিয়েছি ওখানে অরেঞ্জ কালারের গাড়ি এটা হোয়াইট কালার ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে তো এটা 2019 গাড়ি আছে গাড়ি তো একেবারে নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর রয়েছে প্রাইসও খুব রিজনেবল হবে এই গাড়িটা WB06 মানে কসবা রেজিস্টার্ড গাড়ি তো আপনারা মোটামুটি এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন 1,78,000 টাকা 1,78,000-এ এরকম একটা সুন্দর গাড়ি পেয়ে যাবেন আর কিলোমিটার খুব কম চলা 16,000 কিলোমিটারের মধ্যেই গাড়িটা রয়েছে আচ্ছা ঠিক আছে তো 390 ডিউক 2019 গাড়ি 16,000 কিলোমিটার চলা আপনারা 1,78,000 টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো এরকম আরও গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আপনারা মোটামুটি যেই রকম আমাদেরকে রিকোয়ারমেন্ট চেয়েছিলেন যেরকম আমাদেরকে লিখে পাঠান তো সেই অনুযায়ী আমরা কিছু গাড়ি আনার চেষ্টা করেছি তো আপনারা অনেকেই ইয়ামা R15 MT15 এগুলোর কথা বলেন তো আমি ম্যামকে এগুলো রিকোয়েস্ট জানিয়েছি অলরেডি বলেও দিয়েছি তো ম্যাম চেষ্টা করছেন এগুলো আনার আমরা এতক্ষণ তো অনেকটা হাই সিসি গাড়ি দেখালাম স্পোর্ট বাইক দেখালাম তো আমাদের অনেক দর্শক বন্ধুরা আছেন যারা মাইলেজেবল বাইক দেখতে চান আর পালসার 150 পালসার মানে তো একদম বাইক বাজারে তো একদম ফেভারিট চয়েস হচ্ছে পালসার আর আমাদের প্রচুর কাস্টমার থাকেন পালসারের তো আমি কিছু গাড়ি দেখিয়ে দিচ্ছি মাইলেজেবল বাইকের মধ্যে সব রকম বন্ধুদের সব রকম রিকোয়ারমেন্টের জন্য কিছু দর্শক বন্ধুরা যারা দেখতে চান কম সিসির বাইক তো সেই মতন আমরা স্পোর্ট বাইক থেকে এখন আমরা একটু কিছু গাড়ি হ্যাঁ লো সিসির গাড়ি পালসার 150 এইগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি কভার কিছু আমরা দেখিয়ে দিচ্ছি
এতক্ষণ আমরা আপনাদেরকে অনেকটা হাই সিসি গাড়ি দেখালাম স্পোর্ট বাইকের মধ্যে, যেটা আমরা যেরকম পছন্দ করেন। তো অনেক দর্শক বন্ধুরা আছেন যারা কমেন্ট করছেন যে একটু লো সিসির বাইক দেখানোর জন্য একটু কম বাজেটের মধ্যে, তো তাদের জন্য আমরা আরো কিছু বাইক আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা লো সিসির গাড়ি আর লো বাজেট, তো এই গাড়িটা ডিসকভার 100 সিসির গাড়ি আছে, এস মডেল। তো এটা 100M মডেল রয়েছে। তো এই গাড়িটা সামনে টায়ার দুটো নতুন লাগানো রয়েছে, 2016 সালের গাড়ি। তো গাড়ি ওভারঅল ঠিকই রয়েছে, খুবই রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য। মোটামুটি এই গাড়ি আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 24,000, 24,000 টাকা হলে এরকম একটা শুরু হলো। পালসার 150 নিয়ন মডেল, 2020 গাড়ি, সামনে ABS রয়েছে, কালারটা খুবই সুন্দর, গ্রে কালারের গাড়ি। আর এটা 2020 রেজিস্টার, 1 বছর 6 মাস 7 মাস হবে এরকম। মোটামুটি এই গাড়িটা যা প্রাইস আমরা রাখছি খুবই রিজনেবল থাকবে আপনাদের জন্য, মোটামুটি 57,000 হলে এরকম একটা গাড়ি আপনারা পেয়ে যাবেন 57,000 টাকায়, পালসার 150 নিয়ন ABS উইথ ABS। হ্যাঁ, তারপরে আছে পালসার, আবার পালসার 150। হ্যাঁ, আবার পালসার 150 ম্যাম, এটা টুইন ডিস্ক মডেল, আচ্ছা, খুবই ডিমান্ড থাকে এই গাড়িটার। আর BS6 এর উপর রয়েছে, তো নাম্বার প্লেট তো রয়েছে ওখানে, দেখিয়ে দাও মিন্টু, দেখতে হবে কোথাকার। হ্যাঁ, বর্ধমান রেজিস্টার্ড গাড়ি রয়েছে এটা। তো BS6 যেহেতু গাড়ি 1 বছরের মধ্যেই আছে, তো প্রাইস এই গাড়ির একটু বেশি হবে যেহেতু BS6 রয়েছে। তো মোটামুটি এটা আমরা যেই প্রাইসে দিতে পারবো আপনাদেরকে 68,000 টাকা এরকম একটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। গাড়ি অনুযায়ী কিন্তু প্রাইস বেশি নয়, BS6 গাড়ি মনে রাখবেন, টুইন ডিস্ক, সামনে ABS। বাইক বাজার মানি পালসার, আপনারা তো পালসার পছন্দ করেন, আমাদের প্রচুর পরিমাণে পালসার প্রত্যেক মাসে আমাদের বিক্রিও হয়, আমরা সব থেকে বেশি বিক্রি করি পালসার। আর পালসার লাভাররা বাইক বাজারকে অনেক ভালোবাসা দেন, আমাদের এখানে চলে আসেন। আর পালসারের এনি কাইন্ড অফ পালসার আপনাদের যা লাগবে আপনারা পেয়ে যেতে পারেন বাইক বাজারে। তো বাইক বাজার আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বেহালা ঠাকুর পুকুর, এটা কলকাতা থেকে খুবই কাছে, বেহালা ঠাকুর পুকুর বাজার থেকে আপনাদের বাগদা রোডে কাজীপুর মোড় আসতে হবে, বাইক বাজার 104। তো একটু নয়েজ হচ্ছে, যদি একটা গাড়ি রেডি হচ্ছে আমাদের ডেলিভারি হবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো আরও একটা গাড়ি দেখাই ম্যাম, পালসার 125 সিসির গাড়ি রয়েছে, এটাও BS6 এর ওপরেই রয়েছে। তো BS6 মডেলের ওপরেই রয়েছে, আপনার 1 বছরের মধ্যেই থাকছে গাড়িটা, খুবই ভালো, কালারটাও তো ভালোই রয়েছে ব্ল্যাক কালারের ওপরে। তো মাইলেজেবল বাইক বলতে পারেন, এটা 125 সিসি যেহেতু, 125 সিসির গাড়ি পালসার, তো মাইলেজ ভালোই দেবে আপনার, 50-55 মতো মাইলেজ চলে আসবে এই গাড়ির মধ্যে। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা, এই গাড়িটা আপনাদের জন্য থাকবে 65,000, BS6 1 বছরের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন 65,000 টাকায়। তো নেক্সট দেখাই, এনএস আছে, এনএস লাভার অনেকেই থাকেন, এনএস এর জন্য আপনারা ভিডিও দেখাতে বলেন, তো এনএস লাভারদের জন্য বলছি ব্লু ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে এনএস 160। তো এটার কি ডিটেইল আছে দীপঙ্কর দা, যদি বলে দাও। এই গাড়িটা 2019 এর রয়েছে, গাড়িটার মধ্যে সামনে ABS নেই, তো মোটামুটি গাড়ি ভালো কন্ডিশনে আছে আপনারা দেখতে পারেন এসে। তো প্রাইস যেটা হবে এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো শুধুমাত্র 65,000, 65,000 টাকায়। হ্যাঁ, পেয়ে যাচ্ছেন বাজাজ পালসার NS 160, হ্যাঁ, ব্লু কালার। তো নেক্সট যেটা হবে, নেক্সট আমরা রেড কালার এটাও দেখিয়ে দিই, এটা হ্যাঁ দেখিয়ে দেওয়া যেতে পারে আরো একবার। হ্যাঁ, তো এটা পালসার 200 NS রেড কালারের উপরে রয়েছে, 2020 গাড়ি, 1 বছর 8 কি 10 মাসের মতো বয়স হয়েছে, ব্যারাকপুর রেজিস্টার্ড। তো এটা এখনও 2 বছর বয়স হয়নি, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই রয়েছে এই গাড়িটা। তো এই গাড়ি আপনারা পেয়ে যাবেন মোটামুটি 74,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে, ব্যারাকপুর রেজিস্টার্ড। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো হ্যাপি নিউ ইয়ার, যেমন 2022-তে যেমন আমাদের নিউ ইয়ার হয়েছে, তো সঙ্গে আমাদের একটু খারাপ লাগাও আছে, যেমন 2020-র গাড়িকে আপনারা ধরে নেবেন 2020 মানে 22 মানে 2 ইয়ার্স, কিন্তু না, আমরা এখন থেকে গাড়ির বয়সটা আমরা বছর আর মাসে বলবো, যেমন এই গাড়িটা বলবো যে আমরা 1 বছর 2 মাসের গাড়ি, কিন্তু আমরা যদি ইয়ার বলি 20 তাহলে আপনারা হিসাব করে বলবেন 2 বছরের গাড়ি, কিন্তু না, 1 বছর একটুখানি মাসটা দেখে নিতে হবে আপনাদের, ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ক্যালকুলেট করবেন, কারণ নিউ ইয়ার হওয়ার সঙ্গে সঙ্গে তো সব গাড়ির বয়স 1 বছর বেড়ে যাচ্ছে না, একদমই তাই। নেক্সট আমরা কোন গাড়ি দেখাচ্ছি, এটা 220 স্ট্রিট, হ্যাঁ, এটা 2016 গাড়ি রয়েছে, তো গাড়ি তো খুবই ভালো আছে, একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করো ক্যামেরাম্যান। তো
প্রায় 38 মানে এটা বর্ধমান রেজিস্টার্ড পশ্চিম বর্ধমান সম্ভবত হবে তো প্রাইস যেটা রেখেছি এই গাড়িটার মোটামুটি এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো 42,000 আচ্ছা 42,000 টাকা হলে 42,000 টাকা মাত্র দাম আছে হ্যাঁ এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন পালসার সরি অ্যাভেঞ্জার 220 স্ট্রিট মডেল খুবই ভালো গাড়ি কম বাজেটের খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের কালেকশন আমরা স্পোর্ট বাইক দেখালাম মাইলেজেবল বাইক দেখালাম সব মিলিয়ে মিশিয়ে আজকে সবার জন্য দেখালাম তো আপনারা তো গাড়ি দেখলেনই অনেক ধরনের গাড়ি দেখালাম অনেকগুলো মডেল দেখালাম এই সব গাড়ির মধ্যে আপনাদের কোনটা সবথেকে ভালো লাগলো আজকের গাড়িগুলোর মধ্যে আমাকে কমেন্ট করে জানান আর ভালো থাকুন 2022 অনেক সুন্দরভাবে কাটান সুস্থ থাকুন স্টে টিউনড আমরা আবার আসছি ভিডিও নিয়ে আপনাদের কাছে আর আমরা ভিডিও বানাই আপনাদেরই জন্য আমরা ভিডিও বানাই আপনাদেরই জন্য নমস্কার।